আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে আলী কদম থেকে আমরা হচ্ছে গিয়েছিলাম কি বলে থানসি, এবং সবচেয়ে সুন্দর রাস্তা এটা, এখানে গেলে দেখতে পাবেন। এর চেয়েও হয়তো ভালো রাস্তা আছে, হয়তো বা আছে, কিন্তু আমি আমার জন্য আর কি এটা ছিল সবচেয়ে বেস্ট রাস্তা। তো আমরা প্রথমে কি করছি যে ঢাকা থেকে আমরা শ্যামলী বাস এনআর ট্রাভেলসে যেটা আসছি, মানে ড্রাইভার ছিল পুরো পাগলা, মানে কীরকম পাগলা আছে, সে গাড়ি চালাইছে এবং আমরা যে এনএফএস বা যে ধরনের রাইডিং যে আপনার গেমগুলো খেলে থাকি যে এরকম, তো ওই নামেই ওইখানে যে যার প্রাকৃতিক কাজবাজ সারি নিছে, ওইখানে একটা হোটেল ছিল, ওই হোটেল থেকে হচ্ছে পরোটা রুটি যে যেভাবে পারছে খাইয়ে নিছে, এবং ওখানে দাম একটু বেশি তুলনামূলক, আর হঠাৎ করে দাম বাড়ার কারণে এরাও মনে হয় সুযোগ পাইছে। দেখা গেছে আমরা ভাত খাইছি প্রায় 50 থেকে 65, আলু ভর্তা ডাল হাফ হাফ ডিম দিয়ে ভাত খেয়ে প্রায় 66 টাকা করে ভাত খরচ হয়েছে আর কি। তো আমরা ওই চাঁদের গাড়িতে ওঠার পরে ওখান থেকে আমাদের রওনা শুরু হয়েছে এবং স্বপ্নের যাত্রা শুরু হয়েছে ওইখান থেকেই। তো দেখা যায় যে মোটামুটি আগের ব্লগগুলো যে দেখাইছি রাস্তার যে ভিউগুলো, ওইগুলোই মোটামুটি আছে এই ব্লগের মধ্যে। তো দেখতে থাকেন চারপাশের পরিবেশের দৃশ্য দেখে এত সুন্দর যে চাঁদের গাড়িতে ওঠার পর থেকেই সবাই গান গাওয়া শুরু করে দিছে। আর এই গানটা সদিগ্ধ হইলে আর কি একটু নয়েজ আছে, তো তো একটু কয়েক মিনিট বা এক মিনিট হয়তো বা একটু নয়েজ থাকতে পারে। দেখেন আর এই রাস্তার মাঝখানে বেশ কয়েকটা জায়গায় হচ্ছে আপনাদের এনআইডি কার্ড, যে এরকম যে এনআইডি কার্ডগুলো, এগুলো হচ্ছে আপনার নাম, কন্ট্যাক্ট নাম্বার এবং আপনার অভিভাবকের নাম, কন্ট্যাক্ট নাম্বার সহ জমা দিতে হয়। ওরা আর কি এক ধরনের ভেরিফাই করে, এবং এর আশেপাশেও হচ্ছে আপনি দাঁড়ায় ছবি টবি তুলতে পারবেন, দৃশ্যগুলো দেখতে পারবেন, আর এর সাথে কাজগুলো সারতে পারবেন। আমাদের গ্রুপে যারা ছিল তাদের ছবিগুলোর দৃশ্যগুলো যদি দেখেন, ছবি তোলার জন্য হুড়ুহুড়ি হবেই বা না কেন, এত সুন্দর দৃশ্য সামনে। এরপরে হচ্ছে আমরা সামনে আগাই গেছি, সামনে একটা হচ্ছে সেনাবাহিনীর চেকপোস্টের মতো ছিল, যে ডিম পাহাড় দেখতেছেন এই ডিম পাহাড়ের নিচ দিয়ে, মানে চমৎকার রাস্তা। তো একটু পরে আগাই গেলেই হচ্ছে সেনাবাহিনীর একটা চেকপয়েন্টের মতো, সামনেই হচ্ছে এরকম একটা দোকান, এখানে কলা টলা চা, মানে এমনকি ওদের টি শার্ট সব কিছু পাওয়া যায়। তো আমরা এখানে সব কিছু খাই দিয়ে রেস্ট টেস্ট নিয়ে, তো আমরা কিছুক্ষণ পরে যেয়ে পড়ছি থানসিতে। তো এই থানসি থেকে হচ্ছে পরবর্তী যে সাঙ্গু নদীতে যে যাত্রা, এটা ছিল আরও মজার অভিজ্ঞতা। তো আজকের ব্লগ এই পর্যন্তই।
তো আশা করি সাথে থাকবেন, সামনে আরও সুন্দর দৃশ্য আসছে। ধন্যবাদ সবাইকে।